Assalamualaikum ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা হচ্ছে কেমন চলে? ব্যবসা মানে মন্দা মন্দা। আচ্ছা ভাইজান, এই মুহূর্তে শুনলাম পেঁয়াজের বাজার নিম্নমুখী। হ্যাঁ, বাজার কমতি। গত দিনের থেকে পেঁয়াজের বাজার কেমন কমলো ভাই? বাজার ওই আজকে তো মনে 7-8 টাকা কম বেশ। আজকে সর্বনিম্ন সর্বোচ্চ বাজার কত? 150। সর্বনিম্ন সর্বোচ্চ বাজার কত আছে আজকে? সর্বনিম্ন বাজার আজকে 5,500 টাকা, আর সর্বোচ্চ হলে 54-55। যেটা দেশি পেঁয়াজ সব দেশি পেঁয়াজ। হ্যাঁ, 54-55। আচ্ছা আচ্ছা, এই যে বাজার পরিস্থিতি ক্রমশই পরিবর্তন হচ্ছে, মানে বাড়তেছে কমতেছে, এর কারণ ভাই কি আছে একটু জানাবেন আমাদের? ওই দেশি পেঁয়াজটা দেশে খুব কম, মানে আমদানিটা খুব কম হচ্ছে, আবার গৃহস্থ ঘরেও আমদানিটাও নাই, এই কারণে দেখা যায় বাজারটা যাই হোক বলে মোটামুটি হলে আমদানিটা হলি করে, তাহলে হয়তো বাজার হচ্ছে। আচ্ছা ভাইজান, এই মুহূর্তে তো আপনারা শুনলাম কি ব্যাপক পয়সা লসের সম্মুখীন হলেন, পেঁয়াজের বাজার বাড়ছিল আবার একটু কমে গেছিল। হ্যাঁ, বাড়ছিল আবার কমে গেছে, ওই এলসির চাপ বেশি, আর এলসির এলাকা মানুষজন খাইতেছে বেশি, কারণ এলসিএল 100 টাকা কেজি, দেশি পেঁয়াজ হলে 150 টাকা কেজি, এই কারণে দেখা যায় অনেকটা আপ ডাউনের কারণে হয়তো ইয়ে নাই, কিন্তু 10-15 টাকা ডিফারেন্স থাকে, তাহলে হয়তো দেশি পেঁয়াজটা খাইতে ভালো। জি জি জি। এই মুহূর্তে বাজার, ভাইজান আমি একটু জানতে চাচ্ছি যে বর্তমান সময়ে যে অবস্থা, সামনের কি সম্ভাবনা আপনারা দেখছেন? বাজার বাড়বে নাকি কমবে, যেহেতু পেঁয়াজ আস্তে আস্তে কমে যাচ্ছে দেশি পেঁয়াজ? মানে দেশি পেঁয়াজটা আমদানি খুব কম, আবার এই মরিকাটা যেটা আসে না, মরিকাটা হয়তো 20-25 দিন পিছিয়ে গেছে, এই পিছিয়ে যাওয়ার কারণে হয়তো মনে করো যে বাজারটা হলে কৃষকের ঘরেও আমদানিটা খুব কম, এই কারণে দেশি পেঁয়াজের একটু চাহিদা, আর যারা দেশি পেঁয়াজটা খায় তারা আসলে দামের সাথে স্বাদ করে না, তারা দেশি পেঁয়াজটাই খায় যে দামে হোক খায়, এই কারণে তারা বাজারটা হয়তো বাজার বা বাইরেও যাইতে পারে, কারণ যারা খাইবো তারা তো মনে করো যে ওই পেঁয়াজের দামের সাথে স্বাদ নাই, তারা খাইবো 200 টাকা দিয়ে হলে পরে তো খাইবো। আচ্ছা, আজকে কত করে মন কিনলে কত করে কেনা পড়লো তাহলে? আজকে ওই 54-55 টাকা সর্বোচ্চ। তাহলে তো 100 কত করে পড়লো ভাই কিনা? 100 হলে 35 টাকা কিনা, 5 টাকা করে, 5 টাকা করে 140 করব। 140 ঢাকায় কি ভাড়া থাকবে এরকম? আমি ঢাকায় সবাই আশায় কেনে, আর আশায় কেনার অবস্থা দেখা যায় হয়তো বাজার ঋণে আমরা যে গত হটে কিনছিলাম 6,000 টাকা পর্যন্ত কিনছিলাম, সে পেঁয়াজ যা 150 টাকা 152 টাকা পড়ছিল, সে পেঁয়াজ 8-10 টাকা লস হইল। আচ্ছা ধন্যবাদ আপনাকে বন্ধুগণ, এই মুহূর্তে আমরা ছিলাম আমাদের ইউনুস ভাইয়ের সঙ্গে, আজকের বাজার পরিস্থিতি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই ছিল পাবনার সর্বশেষ আজকের বাজার পরিস্থিতি। বন্ধুগণ, হাটের একজন ব্যবসায়ী ইউনুস ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা আজকে বাজার সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিয়ে দিলাম, কেমন ধরে পেঁয়াজ বেচা বিক্রি চলছে, তাছাড়া পরবর্তী ভিডিও পেঁয়াজের বাজার সম্পর্কে ব্যাপক জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রিপন ছিলাম আপনাদের সঙ্গে, দর্শক বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শেষ পর্যন্ত আজকের ভিডিও ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।